ইউটিউব আপনারা সকলেই ইউটিউবের সঙ্গে অনেক পরিচিত ইউটিউবে সাধারণত দু ধরনের মানুষ দেখা যায় একজন ইউটিউব ক্রিয়েটর আর একজন ভিউয়ার্স অর্থাৎ ভিউয়ার্স যারা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা হচ্ছেন ভিউয়ার্স আর আমি ভিডিও আপলোড করছি অর্থাৎ আমি ক্রিয়েটর বা ইউটিউবার সো যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা তারা ইউটিউব ক্রিয়েটর বা ইউটিউবার তাদেরকে বলা যেতে পারে আর যারা ভিডিও তাদের দেখে তখন তারা তার ভিওয়ার্স হিসাবে কাউন্ট হয় তো ইউটিউবে প্রধানত এই দুই কারণের জন্য মানুষ অ্যাট্রাক্টিভ হয় বা ইউটিউবে আসে এই দুটো কারণের উপর তো আজকের এই ভিডিওটি ইউটিউব ক্রিয়েটরসদের জন্য তো অনেকে বলছিলেন যে আমার চ্যানেলে সব কিছুই আছে কন্টেন্ট আছে কোয়ালিটি আছে সাউন্ড আছে থামনেল ভালো আছে সব কিছুই অ্যাট্রাক্টিভ আছে বাট আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না তো সাবস্ক্রাইবার না বাড়ার অনেক কারণ আছে তো আমি অনেক এরকম চ্যানেল দেখেছি বারবার বলছি যেতে কোয়ালিটি কন্টেন্ট আছে কিন্তু তারা গ্রোথ পাচ্ছে না তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটি টিপস দেবো বা ট্রিক্স দেখাবো যেটিকে আপনি অন করলে আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবারটাকে সেটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন তো সেই টিপসটি হচ্ছে আপনার সাবস্ক্রাইবারগুলোকে হাইট করে দেন তো অনেকে জানেন যে ইউটিউবের সাবস্ক্রাইবার কীভাবে হাইট করতে হয় অনেকে জানেন না যে ইউটিউবে সাবস্ক্রাইবার কী করে হাইড করতে হয় সো তাদের জন্যই আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো যে আপনি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারগুলোকে হাইড করতে পারবেন তো এবার প্রথমে কথা কথা বলিনি সাবস্ক্রাইবার হাইড করলে কী প্রফিট আর লস সো সাবস্ক্রাইবার হাইট মানে সাবস্ক্রাইবারকেও আপনার আপনার সাবস্ক্রাইবার আপনি ছাড়া অন্য কেউ চট করে দেখতে পারবে না তাহলে অনেক সময় হয় কি আপনার খুব সাধারণ ভাই বলতে গেলে আপনার দুশোটা সাবস্ক্রাইবার আছে সাপোজ সাপোজ আপনার দুশোটা সাবস্ক্রাইবার আছে এবং আপনি একটি এমন একটি ভিডিও বানালেন যেতে একদম কোয়ালিটি আছে একদম মানে অসম ভিডিও হয়ে গেল আপনি একটি বানিয়ে ফেললেন সো ভিডিওটা আপলোড করার পর অনেক ভালোই ভিউ হচ্ছে পাঁচশো ছশো দুশো সাবস্ক্রাইবার পাঁচশো ছশো ভিউ চলে এসেছে ভিডিওটি এবার ওই ভিউয়ে আপনার নতুন ভিউয়ার্স নতুন ভিউয়ার্স যখন আপনার ওই ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো যে হ্যাঁ কোয়ালিটি কন্টেন্ট আছে ভালো করেছে ভিডিওটা হ্যাঁ লাইকও করলো কিন্তু সে যখন আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যাবে তখনই দেখবে যে মাত্র দুশোটা সাবস্ক্রাইবার এ তখনই ভাববে এর ব্রেনে চলবে যে এই ছেলেটা আবার কী করবে মাত্র দুশোটা সাবস্ক্রাইবার নিয়ে সো আপনাকে আর সাবস্ক্রাইব করবে না তাহলে ওখানে আপনার লস হয়ে গেল লস হয়েও কোনো ব্যাপার নাই কারণ কি ও আপনার একবার ভিডিওতে ক্লিক করেছে অর্থাৎ তার ব্রাউজ ভিতরে আপনার নেক্সট ভিডিওগুলো দেবে তাও আপনার সাবস্ক্রাইবারের যে কাউন্টিংটা সেটা কিন্তু ওখানে হয়ে থাকলো তাহলে ওখানে যদি আপনার সাবস্ক্রাইবারগুলোকে হাইড করা থাকতো বা লুকোনো থাকতো তাহলে কিন্তু সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতো এবং ভিজিট করতো তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আমরা মোবাইল ফোন ইউজ করে নিজের সাবস্ক্রাইবারগুলোকে হাইড করে নেব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে নেবল করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা মিস না করে থাকেন সো লেটস এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে লাল কালারের বটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের এই ঘন্টাটা বাদিয়ে দেবেন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এবার আমরা যদি সাবস্ক্রাইবারগুলোকে হাইড করতে চাই বা লুকোতে চাই তাহলে বেসিক্যালি আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি আপনার যে ব্রাউজারটি পছন্দ সেই ব্রাউজারটি ইউজ করতে পারেন তবে ক্রোম ব্রাউজার ইজ বেস্ট সো আমি ক্রোম ব্রাউজারটিকে আমার ফোন থেকে ওপেন করছি ওপেন করার পর আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশান বা ইউটিউবের যে ওয়েবসাইটটি সেটি ওপেন করছি সো ইউটিউবটা আমার এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আমি ওপেন করলাম দেন তারপরে উপরে এখানে দেখবেন তিনটে ডট আছে এই নিচের টানা উপরের একদম উপরে তিনটে ডটের উপর আপনি ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে ডেস্কটপ সাইট বলে সো ডেস্কটপ সাইটটিকে আপনি এনেবেল করে দেবেন এটি টিক করে দেবেন তারপরে এটি রিলোড হবে অটোমেটিক্যালি সো এটা একটু টাইম নিতে পারে দেন তারপরে আপনি দেখবেন আপনার কোনায় যে আপনার যে চ্যানেলের লোগোটি বা নামটি সে কোনায় এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছে সো এবার আপনি জুম করবেন পিনচেন জুম মানে আপনি যেভাবে ছবি ছবিতে জুম করেন সেইভাবে সো আপনার যে চ্যানেলটি আমার সেকেন্ড চ্যানেল আছে অর্থাৎ জ্যোতি এম এইটি এখানে লগ ইন করা আছে আপনি যে কোনো আপনার যে চ্যানেলটি সেটি এখানে লগ ইন থাকলে ভালো নাহলে আপনি এখানে লগ ইন করে নেবেন জিমেলের থ্রু দেন আপনি এর এডব ক্লিক করবেন এর এরপর ক্লিক করার পর আপনি মাই চ্যানেলে চলে যাবেন সো মাই চ্যানেলে চলে আসলাম আমি এটা হচ্ছে আপনার চ্যানেলটাকে এভাবে আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন পাচ্ছেন সো কাস্টমাইজ চ্যানেলের ওপর আমি ক্লিক করছি কাস্টমাইজ চ্যানেলের ওপর ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখবেন সাবস্ক্রাইবারগুলো দেখাবে সো আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট সেকেন্ড সো এই যে সাবস্ক্রাইবার এই এই চ্যানেলে বর্তমানে আঠারোটা সাবস্ক্রাইবার আছে নতুন চ্যানেল একদম কালকে খুলেছে এবং কোনো ভিডিও আপলোড নেই সো বেসিক্যালি আমি সাবস্ক্রাইবারগুলো কী করে হাইট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেন আপনি সাবস্ক্রাইবার্সের যে কটা সাবস্ক্রাইবার দেখাবে এখানে জিরো দশ কুড়ি হাজার পঞ্চাশ যা দেখাবে আপনি তার উপর ক্লিক করবেন দেন কে কে সাবস্ক্রাইব করে যেখানে দিয়ে দেবেন তারপরে আপনি চলে যাবেন এইখান এইখানে চ্যানেলে সো এখানে একটু অপশান দেখতে পাচ্ছেন চ্যানেল বলে এই সাইডে সো আমি চ্যানেলের উপর ক্লিক করলাম তো বলে দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে নেবেল করে দেবেন এরপরে আবার আমরা জুম করবো জুম করার পর আমার চ্যানেলের নিচে কটা অপশন পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল ফিচার্স স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স আপলোড ডিফল্টস সো এখানে অনেক কিছু আপনি দেখতে পেয়ে যাবেন পেয়ে যাবেন এইভাবে দেন আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে অ্যাডভান্সের উপর সো আমি অ্যাডভান্সের উপর ক্লিক করছি এখানে অ্যাডভান্সের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কিছু পেজ ওপেন হয়ে যাবে সো এই পেজটাকে আপনি জুম করবেন দেন একদম নিচে চলে যাবেন একদম নিচে সো এখানে একদম নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো আপনার এরকম করা থাকবে অর্থাৎ এইটাকে উপরেরটাকে টিক করা থাকবে এই যে ফোঁটাটা এখানে আপনি আমি আরও জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে আপনার এটা ডট করা থাকবে আপনারটা আপনি ওখান থেকে ক্যান্সেল করে নিচের টাই করে দেবেন একদম নিচের এই উপরেরটা না কিন্তু এই নীচের একদম নিচের যে অপশানটা সো এখানে আপনি টিক করে দেবেন এখানে বলা হয়েছে ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অর্থাৎ কজন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সেটা আমি দেখাতে চাই না দেন আপনি এখানে দেখুন সেভ বলে একটু অপশান পাচ্ছেন সেভের উপর ক্লিক করে দেবেন সেভের উপর ক্লিক করার পর ইতিমধ্যেই কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার হাইট করারটা সেভ হয়ে যাবে এই সেটিংসটি তারপরে এটা হয়তো কোনো কারণবশত আপনার অ্যাক্টিভ না হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আপনি এক থেকে দু ঘন্টা পর আবার চ্যানেলটিকে রিফ্রেশ করে দেখবেন আপনার কিন্তু সাবস্ক্রাইবারগুলো হাইড হয়ে যাবে এবং এর ফলে আপনার চ্যানেলের যে গ্রোথটা আরও বেড়ে যাবে তো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা মিস না করে থাকেন তো আজকের জন্য এইটুকুই শিখতে থাকুন জানতে থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গে সদস্যগতার চুড়ে থাকুন ধন্যবাদ